এমনি জাকারি হোসেন আপনি লিখেছেন আত্মহত্যা করলে জানাজা ও দাফনের ইসলামী বিধান কি কেউ যদি আত্মহত্যা করে সে ব্যক্তি জানাজা এবং দাফন করতে হবে তবে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইমাম সাহেব এবং খতিব সাহেব এরকম গুরুত্বপূর্ণ করা তার জানাজা সামিল হবে না এবং অন্যরা সামিল হবে তারা সামিল না হওয়ার উদ্দেশ্য হলো সতর্ক করা যাতে করে সমাজে কেউ এ ধরনের অপরাধ করতে দশবার ভাবে যে সমাজের গণ্যমান্য মানুষগুলো তার জানাজা পড়বে না বিষয়টা কতটা ঘৃণিত ফাহমিদা কামাল কনক এআ থেকে আপনি রেখেছেন বাচ্চার ইল বৃদ্ধির জন্য কি কি আমল করা যায় বাচ্চার ইল বৃদ্ধি করার জন্য বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটবেলা থেকেই কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা দেবেন ইভেন সে যে সর্বর্ণ ব্যজ্য বর্ণ শিখবে সেখান থেকে সেখানেও ইসলামী বাপদারা এবং ইসলামী সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন ইয়াসমিন আপনি লিখেছেন সাবান মাসের পনেরো তারিখের পরে আর কয়টা নফল রোজা রাখা যাবে এমন কোনো কথা না যে পনেরো তারিখের পরে আর এতটা নফল রোজা রাখতে পারবেন বেশি রাখতে পারবেন না তবে একবার শেষের দিন ইয় মোশ্যক যেটা বলা হয় সাবান চাঁদ দেখে অনেক সরি চাঁদ দেখা যাক আর না যাক ত্রিশে সাবান অনেকে রোজা রাখেন বা উনত্রিশ সাবান রোজা রাখেন মাসের শেষের দিন রোজা রাখার একটা প্রবণতা আমাদের সমাজে এখনও আছে আগেও ছিল এটাকে বলা হয় অমশ্যক বা সন্দেহের দিনে রোজা যেদিন আসলে চাঁদ উঠতে পারে উঠে থাকতে পারে দেখা যায়নি হয়তো এরকম একটা আশঙ্কা থেকে অনেক রোজা রাখেন দোদুল্য মনে হয়ে যে যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান চাঁদ না উঠে থাকলে সেটা সাবান হিসাবে গণ্য হয়ে যাবে তো এরকম আসলে দোদুল্য হয়ে এবং সংসারের উপরে ভিত্তি করে রোজা রাখার কোনো সুযোগ নেই সেটি নিষেধ তবে তার এক পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন যদি অনেক লামায় গ্রামে সাবানের শেষের দিকে রোজা রাখার পরে উৎসাহিত করেছেন এবং বিভিন্ন হাদিসকেশ এক্ষেত্রে প্রামাণ্য হিসাবে উল্লেখ করেছেন যে নবিসামের উদ্দেশ্য সাবান রোজা সম্পর্কে শুরুর দিকে এবং মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত রাখা তবে এর মানে এই না যে পনেরো সাবান পরে আর রোজা রাখতে পারবেন না এরফান নাইম আপনি লিখেছেন এক নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কি না এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়েই করতে পারলে উত্তম এবং আপনার উদ্দেশ্য হবে আমি একামত দিব ইমামের মতো করে উচ্চস্বরে তাকবির বলবো এবং কেরাত যদি উচ্চস্বরে পড়ার মতো হয় তাহলে উচ্চ স্বরে পড়বো উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ আমার সাথে সামিল হওয়ার সুযোগ যেন থাকে এরপরে প্রশ্ন করেছেন তানিয়া গিয়াস সাথে লিখেছেন ওমরা হজ এবং বড় হজের মধ্যে পার্থক্যকে একটু বুঝিয়ে বলবেন দেখুন ওমরাকে কোনো কোনো সারাফ ছোট হজ বলেছেন আর হজকে বড় হজ বলেছেন তবে প্রকৃত অর্থে হজ হজ আর ওমরাহ ওমরা ওমরা আসলে এটা হজ নয় প্রকৃত অর্থে এটা কোনো হজ নয় সো পার্থক্য তো আকাশ পাতাল যেটা হজ সেটা হলো ইসলামের মূলত রোকন এবং সেটা হলো আমাদের উপরে আপনার ফরজ হয় যদিও ওমরাকে কোনো কোনো রামায়ক রাম হজের মতো এরকম আবশ্যক বলেছেন তবে ইসলামের যে রোকন সেটা কিন্তু হজ আর সেটা শুধু হজও হতে পারে এবং সেই হজ সম্পাদন শুধু মক্কায় সম্পাদন করা সম্ভব নয় বরং সেটার জন্য মক্কার হারামেই সম্ভব নয় তার বাইরে গিয়ে আপনার আরাফাতে যেতে হয় মিনামুজালেফায় যেতে হয় এবং ওমরা যেরকম মাত্র কয়েক ঘন্টার কার্যক্রম হজ হল কয়েক দিনের কার্যক্রম সো এ দুটোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে এমএসটি জুই খাতুন আপনি লিখেছেন শনিবার কি রোজা রাখা যায় যদি কাজা রোজা হয় কাজা রোজা যদি হয় তাহলে শনি আর রবি কোনো পার্থক্য নেই প্রতিদিনই যে কোনো দিনই আপনি চাইলে রাখতে পারবেন ও আর রাফি আর এদিকে আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে তার কষ্ট হয় করণীয় কি আপনার মা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে রোজা রাখতে অসুবিধা হলে তার অসুস্থতা যদি সুস্থ হওয়ার সম্ভাবনা জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অপেক্ষা করবেন যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দেবেন যেগুলো রাখতে পারবেন অসুস্থতার কারণে আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং তিনি অসুস্থ হয়ে হতে থাকেন ধীরে ধীরে বা তার অসুস্থতা স্থায়ী রোগে লাভ আপনার রূপ পরিগ্রহ করে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া দেবেন অর্থাৎ তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে খাদ্য দেবেন আর যদি কোনো বছর উনত্রিশটা রোজা রোজার থেকে পক্ষ থেকে উনত্রিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দেবেন এ থেকেশাল আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া আদায় হয়ে যাবে হাবিবুর রহমান আয়ান লিখেছেন আমি সৌদি আরবের একটি কোম্পানির মসজিদে নামাজ পড়াই ফজর এবং এশার নামাজের সময় মাঝে মাঝে কোনো মুসল্লি আসে না এ অবস্থা আমার করণীয় কী হাবিবুর রহমান আয়ান আপনি সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ফজর এবং এশার নামাজ যদি মানুষ না আসে তো আপনি একা একা আজান দিয়ে একামত দিয়ে ইবামের মতো করে একেবারে জোরে রাত পড়ে রুগুস আওয়াজ দিয়ে করে আপনি নামাজ পড়বেন ইমামতের নিয়তে কেউ যদি এসে সামিল হবে আর না হলে আপনার নামাজটা আদায় হয়ে যাবে এবং আপনি জামাতে সালাতে করার যে প্রচেষ্টা করেছেন তার জন্য এলাকার সাথে সব পাবেন এবং সেই সাথে এলাকাতে ফজর এবং মা সাথে মানুষ যাতে উপস্থিত হয় সেটা তাদেরকে গুরুত্ব বোঝাতে হবে ফজর এবং এশা এটা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজগুলোর মধ্যে থেকে যার কারণে এই নামাজগুলোতে অবহেলা করা খুবই ভয়াবহ ব্যাপার এবং খুবই মর্মান্তিক ব্যাপার ফজর নামাজের গুরুত্ব অপরিসীম ফজর এবং এশা জামাতের সাথে আদায় করলে পুরো রাজ্যেকে সাব আল্লাহ তালা দানবান দেখে অতএব এরকম উত্তর নামাজ যেহেতু মানুষ মিস করছে তাদেরকে বোঝানো দরকার হাতে পায়ে ধরা দরকার না সিহা করা দরকার আলাদা কাছে দোয়া করা দরকার তাদের জন্য এটা আপনি করবেন সাজেদা আক্তার অনু এডি থেকে আপনি লিখেছেন আমার আব্বা এক মাস হল মারা গেছেন মৃত্যুর আগে আব্বার ডিমনেশিয়ার কারণে অনেক কিছু ভুলে যেতেন কোনো আক্তের কোনো আক্তের নামাজ দুইবার পড়তেন আবার না পড়েও ওনার কাছে মনে হতো হয়তো পড়েছেন এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা আল্লাহ মাফ করুক এরকম যদি হয় তাহলে তারা যখন মনে হয়েছে তিনি পড়েছেন যখন তিনি ভুলে গেছেন মনে হয়েছে আপনাদের স্মরণ করে দেওয়ার কর্তব্য ছিল সেটাও যদি আপনারা করে থাকেন এর বাইরে ইচ্ছার বাইরে যদি তার কিছু ভুল হয়ে থাকে আশা করা যারা তারা তাকে মাফ করবেন কারণ লাইকলিফুল্লাহন হাসান ইল্লা ওস আহা কোনো ব্যক্তির সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ তালা তার উপরে চাপিয়ে দেন না সো তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা তাকে চাপিয়ে দিবেন না এবং তিনি ওই জন্য গুণাগার হবেন না ঈশালো তার চাঁদনি ইয়াসমিন অ্যাডি থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কীভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগাও হবে মৃত বাবার জন্য আপনি আল্লাহ কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি ইস্তেগফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন তাদের ভুল ত্রুটি মাফ করে দিন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের প্রতি আপনি রহম করুন আপনার ভাষায় আপনি দোয়া করবেন আর কোন ভাষায় দোয়া করলে প্রসিদ্ধ সেদ্ধ আপনি করতে পারেন রব্বের হামহুমা কামা এই দোয়া আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন باذن আশা করা যায় আল্লাহ তাআলা আল্লাহ আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর লাঘবের জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবে আর নিজের কবরের লাগাব আজাব লাঘব করার জন্য রাতে সুরা মূর্খ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আরও অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে এরপরে রিমন আহমেদ আপনি লিখেছেন ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না কি যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মহারাম সাথে পাঠাতে পারেন তাহলে অবশ্যই বাবা মধ্যে মা অগ্রাধিকার গুণ্য কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানো মতো মাহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাবাকে পাঠাতে পারেন আর যদি দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন সেটা সবচেয়ে ভালো বলাই ভালো নাম অপ্রকাশে অনিচ্ছুক সরি নাম হ্যাঁ অপ্রকাশে অনিচ্ছুক আইডি আপনি লিখেছেন যাই হোক এই আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন বিধবা আমার তিন সন্তান তারা বয়স্ক আমি আমার সতীর্থ সতীত্ব রক্ষার জন্য বিয়ে করতে চাই কিন্তু সমাজ তো আমাকে থাকতে দিবে না আমার সন্তানদের নিয়ে তাহলে আমি কি লুকিয়ে বিয়ে করতে পারবো যদি আপনার সমাজ বাধা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি লুকিয়ে বিয়ে করতে পারেন আপনার অভিভাবকদেরকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে আপনি চেষ্টা করবেন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার এবং সমাজ যে এক্ষেত্রে এক নোংরা সংস্কৃতি তৈরি করে রেখেছে দেয়াল এবং প্রাচীর তৈরি করে রেখেছে এটা ভাঙার জন্য আপনি যদি সৎসাহস করেন মানুষ যদি মন্দ বলে তারপরও সেটা যদি আপনি করে যান ইনশাআল্লাহ আশা করি আল্লাহ কাছে আপনি আজর পাবেন বিনিয়োগ পাবেন অবশ্যই এবং অবশ্যই আপনার সজ্জিত রক্ষার জন্য বিয়ে করার প্রয়োজন হলে আপনি বিয়ে করবেন মুন্নি ইসলাম আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারা ওই পড়তে পারবো কি না রোজা না রাখতে পারলে যে তারাই পড়া যাবে না কোনো কথা নেই গর্ভবতী হলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় নয় বরং কোনো কোনো মানুষ গর্ভাবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন যদি এরকম পরিস্থিতি আপনার থাকে আল্লাহ মাফ করুন যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা রাখার মতো পরিস্থিতি থাকে না আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ায় অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনার না রাখার সুযোগ আছে কিন্তু এর মানে এই যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়ব না তারা একটি আমল রোজা আরেকটি স্বতন্ত্র আমল একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আর করা যাবে না রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন আবার কোনো কারণে তারা বিকো পড়তে পারেন নাই তিনি রোজা রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একইভাবে